بسم الله الرحمن الرحيم وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة أو نرى ربنا لقد استكبروا في أنفسهم وعتوا عتوا كبيرا يوم يرون الملائكة لا بشرى يومئذ للمجرمين ويقولون حجرا محجورا وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا بسم الله الرحمن الرحيم যারা আমার সামনে হাজির হবার আশা করে না তারা বলে কেন আমাদের কাছে ফেরেশতা পাঠানো হয় না অথবা আমরা আমাদের রবকে দেখি না কেন বড়ই অহংকার করে তারা নিজেদের মনে মনে এবং সীমা অতিক্রম করে গেছে তারা অবাধ্যতায় যেদিন তারা ফেরেশতাদের দেখবে সেটা অপরাধীদের জন্য কোনো সুসংবাদের দিন হবে না চিৎকার করে উঠবে তারা হে আল্লাহ বাঁচাও বাঁচাও এবং তাদের সমস্ত কৃতকর্ম নিয়ে আমি ধুলোর মতো উড়িয়ে দেব আসহাবুল জান্নাতি ইয়াউমাইযিন খায়রুম মুস্তাকাররান ওয়া আহসানু মাকিলা ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুযিলাল মালাঈকাতু তানযিলা الملك يومئذ الحق للرحمن وكان يوما على الكافرين عسيرا সেদিন যারা জান্নাতের অধিকারী হবে তারাই উৎকৃষ্ট স্থানে অবস্থান করবে এবং দুপুর কাটাবার জন্য চমৎকার জায়গা পাবে আকাশ ফুঁড়ে একটি মেঘমালার সেদিন উদয় হবে এবং ফেরেশতাদের দলে দলে নামিয়ে দেয়া হবে সেদিন প্রকৃত রাজত্ব হবে শুধুমাত্র দয়াময়ের এবং সেটি হবে অস্বীকারীদের জন্য বড়ই কঠিন দিন ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا ظالمরা সেদিন নিজেদের হাত কামড়াতে থাকবে এবং বলতে থাকবে হায় যদি আমি রসূলের সহযোগী হতাম হায় আমার দুর্ভাগ্য হায় যদি আমি অমুক লোককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তার প্ররোচনার কারণে আমার কাছে আসা উপদেশ আমি মানিনি মানুষের জন্য শয়তান বড়ই বিশ্বাসঘাত প্রমাণিত হয়েছে আর রাসূল বলবে হে আমার রব আমার সম্প্রদায়ের লোকেরা এ কোরআনকে হাসি ঠাট্টার লক্ষ্য বস্তুতে পরিণত করেছিল وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك هاديا ونصيرا وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا هي محمد আমি তো এভাবে অপরাধীদেরকে প্রত্যেক নবীর শত্রুতে পরিণত করেছি এবং তোমার জন্যে তোমার রবি পথ দেখানোর ও সাহায্য দানের জন্য যথেষ্ট অস্বীকারীরা বলে এ ব্যক্তির কাছে সমগ্র কোরআন একই সাথে নাজিল করা হল না কেন হ্যাঁ এমন করা হয়েছে এজন্যে যাতে আমি একে ভালোভাবে তোমার মনে গেঁথে দিতে থাকি এবং এ উদ্দেশ্যে एक एक विशेष क्रमधारा अनुजाई आलादा आलादा अंशे साजिए दिए الذين يحشرون على وجوههم إلى جهنم
উলাইকা শাররুম মাকানাও ওয়া আযাল্লু সাবীলা। আর যখনই তারা তোমার সামনে কোনো অভিনব কথা অথবা অদ্ভুত ধরনের প্রশ্ন নিয়ে এসেছে, তার সঠিক জবাব যথাসময়ে আমি তোমাকে দিয়েছি এবং সর্বোত্তম পদ্ধতিতে বক্তব্য সুস্পষ্ট করে দিয়েছি। যাদেরকে উপর করে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হবে তাদের অবস্থান বড়ই খারাপ এবং তাদের পথ সীমাহীন ভ্রান্তিতে পরিপূর্ণ। ولقد آتينا موسى الكتاب وجعلنا معه أخاه هارون وزيرا فقلنا اذهبا إلى القوم الذين كذبوا بآياتنا فدمرناهم تدميرا وقوم نوح لما كذبوا الرسل أغرقناهم وجعلناهم للناس آية وأعتدنا للظالمين عذابا أليما। আমি মুসাকে কিতাব দিয়েছিলাম এবং তার সাথে তার ভাই হারুনকে সাহায্যকারী হিসেবে লাগিয়েছিলাম আর তাদের বলেছিলাম, যাও সেই সম্প্রদায়ের কাছে যারা আমার আয়াতকে মিথ্যা বলেছে, শেষ পর্যন্ত তাদের আমি ধ্বংস করে দিলাম। একই অবস্থা হলো নূহের সম্প্রদায়েরও যখন তারা রসূলদের প্রতি মিথ্যা আরোপ করল। আমি তাদের ডুবিয়ে দিলাম এবং সারা দুনিয়ার লোকদের জন্য একটি শিক্ষণীয় বিষয় পরিণত করলাম। আর এ জালেমদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি ঠিক করে রেখেছি। وعادا وثمود وأصحاب الرس وقرونا بين ذلك كثيرا وكلا ضربنا له الأمثال وكلا تبرنا تتبيرا ولقد أتوا على القرية التي أمطرت مطر السوء أفلم يكونوا يرونها بل كانوا لا يرجون نشورا وإذا رأوك إن يتخذونك এভাবে আদ-সামুদ এবং আসহাবুর রস মাঝখানে শতাব্দীগুলোর বহু লোককে ধ্বংস করে দেয়া হয়েছে। তাদের প্রত্যেককে আমি পূর্বে ধ্বংসপ্রাপ্তদের দৃষ্টান্ত দিয়ে দিয়ে বুঝিয়েছি এবং শেষ পর্যন্ত প্রত্যেককে ধ্বংস করে দিয়েছি। আর সেই জনপদের উপর দিয়ে তো তারা যাতায়াত করেছে যার উপর নিকৃষ্টতম বৃষ্টি বর্ষণ করা হয়েছিল। তারা কি তার অবস্থা দেখে থাকেনি? কিন্তু তারা মৃত্যুর পরের জীবনের আশাই করে না। তারা যখন তোমাকে দেখে তোমাকে বিদ্রুপের পাত্রে পরিণত করে, বলে এ লোককে আল্লাহ রসুল করে পাঠিয়েছেন, এ তো আমাদের পথভ্রষ্ট করে নিজেদের দেবতার থেকে সরিয়ে দিত যদি না আমরা তাদের প্রতি অটল বিশ্বাসী হয়ে থাকতাম। বেশ, সে সময় দূরে নয় যখন শাস্তি দেখে তারা নিজেরাই জানতে পারবে ভ্রষ্টতায় কে দূরে চলে গিয়েছিল। أرأيت من اتخذ إلهه هواه أفأنت تكون عليه وكيلا أم تحسب أن أكثرهم يسمعون أو يعقلون إنهم إلا كالأنعام بل هم أضل سبيلا। কখনো কি তুমি সেই ব্যক্তির অবস্থা ভেবে দেখেছো যে তার নিজের প্রবৃত্তির কামনাকে প্রভুরূপে গ্রহণ করেছে? তুমি কি এহেন ব্যক্তিকে সঠিক পথে নিয়ে আসার দায়িত্ব নিতে পারো? তুমি কি মনে করো তাদের অধিকাংশ লোক শোনে ও বোঝে? তারা পশুর মতো, বরং তারও চেয়ে অধম। أَلَمْ تَرَ إِلَى رَبِّكَ كَيْفَ مَدَّ الظِّلَّ وَلَوْ شَاءَ لَجَعَلَهُ سَاكِنًا ثم جعلنا الشمس عليه دليلا ثم قبضناه إلينا قبضا يسيرا। তুমি কি দেখো না কিভাবে তোমার রব ছায়া বিস্তার করেন? তিনি চাইলে একে চিরন্তন ছায়ায় পরিণত করতেন,
আমি সূর্যকে করেছি তার পথ নির্দেশক, তারপর আমি ছায়াকে ধীরে ধীরে নিজের দিকে গুটিয়ে নিতে থাকি। وهو الذي جعل لكم الليل لباسا والنوم سباتا وجعل النهار نشورا وهو الذي أرسل الرياح بشرا بين يدي رحمته وأنزلنا من السماء ماء طهورا لنحيي به بلدة ميتا আর তিনি রাতকে তোমাদের জন্য পোশাক, ঘুমকে মৃত্যুর শান্তি এবং দিনকে জীবন্ত হয়ে ওঠার সময় পরিণত করেছেন। আর তিনি নিজে রহমতের আগে ভাগে বাতাসকে সুসংবাদ দাতা রূপে পাঠান, তারপর আকাশ থেকে বর্ষণ করেন বিশুদ্ধ পানি, একটি মৃত এলাকাকে তার মাধ্যমে জীবন দান করার এবং নিজের সৃষ্টির মধ্য থেকে বহুতর পশু ও মানুষকে তা পান করাবার জন্যে। এ বিস্ময়কর কার্যকলাপ আমি বারবার তাদের সামনে আনি যাতে তারা কিছু শিক্ষা গ্রহণ করে, কিন্তু অধিকাংশ লোক কুফুরি ও অকৃতজ্ঞতা ছাড়া অন্য কোনো মনোভাব পোষণ করতে অস্বীকার করে। ولو شئنا لبعثنا في كل قرية نذيرا فلا تطع الكافرين وجاهدهم به جهادا كبيرا وهو الذي مرج البحرين هذا عذب فرات وهذا ملح أجاج وجعل بينهما برزخا وحجرا محجورا وهو الذي خلق من الماء بشرا فجعله نسبا وصهرا وكان ربك قديرا যদি আমি চাইতাম তাহলে এক একটি জনবসতিতে এক একজন ভীতি প্রদর্শনকারী পাঠাতে পারতাম। কাজী হে নবী, কাফেরদের কথা কখনো মেনে নিও না এবং এ কোরআন নিয়ে তাদের বিরুদ্ধে বৃহত্তম জিহাদ করো। আর তিনি দুই সাগরকে মিলিত করেছেন, একটি সুস্বাদু ও মিষ্টি এবং অন্যটি লোনা ও খার, আর দুয়ের মাঝে একটি অন্তরাল রয়েছে, একটি বাধা তাদের একাকার হবার পথে প্রতিবন্ধক সৃষ্টি করে রেখেছে। আর তিনি পানি থেকে একটি মানুষ তৈরি করেছেন, আবার তার থেকে বংশীয় ও শ্বশুরালয়ের দুটি আলাদা ধারা চালিয়েছেন। তোমার রব বড়ই শক্তি সম্পন্ন। এক আল্লাহকে বাদ দিয়ে লোকেরা এমন সব সত্তার পূজা করছে যারা না তাদের উপকার করতে পারে না অপকার। আবার অতিরিক্ত হচ্ছে এই যে কাফের নিজের রবের মোকাবেলায় প্রত্যেক বিদ্রোহীর সাহায্যকারী হয়ে আছে। قل ما أسألكم عليه من أجر إلا من شاء أن يتخذ إلى ربه سبيلا হে মুহাম্মদ, তোমাকে তো আমি শুধুমাত্র একজন সুসংবাদ দানকারী ও সতর্ককারী করে পাঠিয়েছি। এদের বলে দাও, এ কাজের জন্য আমি তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না। যে চায় সে তার নিজের রবের পথ অবলম্বন করুক, এটি আমার প্রতিদান। ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যি আল্লাযী লা ইয়ামূতু ওয়াসাব্বিহ বিহামদিহি ওয়াকাফা বিহি বিযুনুবি ইবাদিহি খাবীরান আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ।
وإذا قيل لهم اسجدوا للرحمن قالوا وما الرحمن أنسجد لما تأمرنا وزادهم نفورا হে মুহাম্মদ, ভরসা করো এমন আল্লাহর প্রতি যিনি জীবিত এবং কখনো মরবেন না, তার সপ্রশংসা, পবিত্রতা ও মহিমা বর্ণনা করো। নিজের বান্দাদের গুনাহের ব্যাপারে কেবল তারই জানা যথেষ্ট। তিনি ছয় দিনে আকাশ মণ্ডলী ও পৃথিবী এবং তাদের মাঝখানে যা কিছু আছে সব তৈরি করে রেখে দিয়েছেন। তারপর তিনি আরশে সমাসীন হয়েছেন। তিনি রহমান, যে জানে তাকে জিজ্ঞেস করো তার অবস্থা সম্পর্কে। তাদেরকে যখন বলা হয় এই রহমানকে সিজদা করো, তখন তারা বলে রহমান কি, তুমি যার কথা বলবে তাকে কি আমরা সিজদা করতে থাকব? এই উপদেশটি উল্টো তাদের ঘৃণা আরো বাড়িয়ে দেয়। تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما অসীম বরকত সম্পন্ন তিনি, যিনি আকাশে বুরুজ নির্মাণ করেছেন এবং তার মধ্যে একটি প্রদীপ ও একটি আলোকময় চাঁদ উজ্জ্বল করেছেন। তিনি রাত ও দিনকে পরস্পরের স্থলাভিষিক্ত করেছেন এমন প্রত্যেক ব্যক্তির জন্যে যে শিক্ষা গ্রহণ করতে অথবা কৃতজ্ঞ হতে চায়। রহমানের আসল বান্দা তারাই যারা পৃথিবীর বুকে নম্রভাবে চলাফেরা করে এবং মূর্খরা তাদের সাথে কথা বলতে থাকলে বলে দেয় তোমাদের সালাম। তারা নিজেদের রবের সামনে সিজদাবনত হয়ে ও দাঁড়িয়ে রাত কাটিয়ে দেয়। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا তারা দোয়া করতে থাকে, হে আমাদের রব, জাহান্নামের আজাব থেকে আমাদের বাঁচাও, তার আজাব তো সর্বনাশা। আশ্রয়স্থল ও আবাস হিসেবে তো তা বড়ই নিকৃষ্ট জায়গা। তারা যখন ব্যয় করে তখন অযথা ব্যয় করে না এবং কার্পণ্য করে না, বরং উভয় প্রান্তিকের মাঝামাঝি তাদের ব্যয় ভারসাম্যের উপর প্রতিষ্ঠিত থাকে। তারা আল্লাহ ছাড়া আর কোনো উপাস্যকে ডাকে না। আল্লাহ যে প্রাণকে হারাম করেছেন কোনো সঙ্গত কারণ ছাড়া তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না। এসব যেই করে সে তার গুনাহের শাস্তি ভোগ করবে। কিয়ামতের দিন তাকে উপর্যুপরি শাস্তি দেয়া হবে এবং সেখানেই সে পড়ে থাকবে চিরকাল লাঞ্ছিত অবস্থায়। إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما তবে তারা ছাড়া যারা তওবা করেছে এবং ঈমান এনে সৎ কাজ করতে থেকেছে, এ ধরনের লোকদের অসৎ কাজগুলোকে আল্লাহ সৎ কাজের দ্বারা পরিবর্তন করে দেবেন এবং আল্লাহ বড়ই ক্ষমাশীল ও মেহেরবান। ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান ফা ইন্নাহু ইয়াতুব ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান ফা ইন্নাহু ইয়াতুবু ইলা আল্লাহি মাতাবা
والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا যে ব্যক্তি তওবা করে সৎ কাজের পথ অবলম্বন করে সে তো আল্লাহর দিকে ফিরে আসার মতই ফিরে আসে আর রহমানের বান্দা হচ্ছে তারা যারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং কোনো বাজে জিনিসের কাজ দিয়ে পথ অতিক্রম করতে থাকলে ভদ্রলোকের মত অতিক্রম করে যায় তাদের যদি তাদের রবের আয়াত শুনে উপদেশ দেওয়া হয় তাহলে তারা তার প্রতি অন্ধ বধির হয়ে থাকে না والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما خالدين فيها حسنت مستقرا ومقاما তারা প্রার্থনা করে থাকে হে আমাদের রব আমাদের নিজেদের স্ত্রীদের ও নিজেদের সন্তানদেরকে নয়ন শীতলকারী বানাও এবং আমাদের করে দাও মুত্তাকিদের ইমাম এরাই নিজেদের সবরের ফল উন্নত মঞ্জিলের আকারে পাবে অভিবাদন ও সালাম সহকারে তাদের সেখানে অভ্যর্থনা করা হবে তারা সেখানে থাকবে চিরকাল কি চমৎকার সে আশ্রয় এবং সে আবাস হে মুহাম্মদ লোকদের বলো আমার রবের তোমাদের কি প্রয়োজন যদি তোমরা তাঁকে না ডাকো এখন যে তোমরা মিথ্যা আরোপ করেছ শীঘ্রই এমন শাস্তি পাবে যে তার হাত থেকে নিস্তার পাওয়া সম্ভব হবে না বিসমিল্লাহির রহমানির রহিম তাসীম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين إن نشأ ننزل عليهم من السماء آية فظلت أعناقهم لها خاضعين بسم الله الرحمن الرحيم طاسين ميم اقول سيسپوشت كتاب رايات هي محمد اي لوك ريمان آنچه نبولي তুমি যেন দুঃখে নিজের প্রাণ বিনষ্ট করে দিতে বসেছ আমি চাইলে আকাশ থেকে এমন নিদর্শন অবতীর্ণ করতে পারতাম যার ফলে তাদের ঘাড় তার সামনে নত হয়ে যেত فقد كذبوا فسيأتيهم أنباء ما كانوا به يستهزئون তাদের কাছে দয়ামের পক্ষ থেকে যে নতুন নসিহতি আসে তা থেকে তারা মুখ ফিরিয়ে নেয় এখন যখন তারা মিথ্যা আরোপ করেছে তখন তারা যে জিনিসের প্রতি বিদ্রুপ করে চলেছে অচিরেই তার প্রকৃত স্বরূপ বিভিন্ন পদ্ধতিতে তারা অবগত হবে أولم يروا إلى الأرض كم أنبتنا فيها من كل زوج كريم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم আর তারা কি কখনো পৃথিবীর প্রতি দৃষ্টিপাত করেনি আমি কত রকমের কত বিপুল পরিমাণ উৎকৃষ্ট উদ্ভিদ তার মধ্যে সৃষ্টি করেছি নিশ্চয়ই তার মধ্যে একটি নিদর্শন রয়েছে কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয় আর যথার্থই তোমার রব পরাক্রান্ত এবং অনুগ্রহশীল وَإِذْ نَادَى رَبُّكَ مُوسَىٰ أَنِ ائْتِ الْقَوْمَ الظَّالِمِينَ قَوْمَ فِرْعَوْنَ أَلَا يَتَّقُونَ তাদেরকে সে সময়ের কথা শোনাও যখন তোমার রব মুসাকে ডেকে বলেছিলেন
জালেম সম্প্রদায়ের কাছে যাও, ফিরাউনের সম্প্রদায়ের কাছে, তারা কি ভয় করে না? قال رب إني أخاف أن يكذبون ويضيق صدري ولا ينطلق لساني فأرسل إلى هارون ولهم علي ذنب فأخاف أن يقتلون قال كلا فاذهبا بآياتنا إنا معكم مستمعون شي بولو هي আমার রব আমার ভয় হয় তারা আমাকে মিথ্যা বলবে, আমার বক্ষ সংকুচিত হচ্ছে এবং আমার জিহ্বা সঞ্চালিত হচ্ছে না। আপনি হারুনের প্রতি রিসালাত পাঠান, আর আমার বিরুদ্ধে তো তাদের একটি অভিযোগ আছে, তাই আমার আশঙ্কা হয় তারা আমাকে হত্যা করে ফেলবে। আল্লাহ বললেন, কখনো না, তোমরা দুজন যাও আমার নিদর্শনগুলো নিয়ে, আমি তোমাদের সাথে সব কিছু শুনতে থাকব। فأتيا فرعون فقولا إنا رسول رب العالمين أن أرسل معنا بني إسرائيل قال ألم نربك فينا وليدا ولبست فينا من عمرك سنين وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين ফেরাউনের কাছে যাও এবং তাকে বলো, রব্বুল আলামিন আমাদের পাঠিয়েছেন যাতে তুমি বনী ইসরায়েলকে আমাদের সাথে পাঠিয়ে দাও সেজন্যে। ফেরাউন বলল, আমরা কি তোমাকে আমাদের এখানে প্রতিপালন করিনি যখন ছোট্ট শিশুটি ছিলে? তুমি নিজের জীবনে বেশ কটি বছর আমাদের এখানে কাটিয়েছ এবং তারপর তুমি যে কর্মটি করেছ তা তো করেছই, তুমি বড়ই অকৃতজ্ঞ। قال فعلتها إذا وأنا من الضالين ففررت منكم لما خفتكم فوهب لي ربي حكما وجعلني من المرسلين وتلك نعمة تمنها علي أن عبدت بني إسرائيل موسى جواب দিলো, সেই সময় অজ্ঞতার মধ্যে আমি সে কাজ করেছিলাম, তারপর তোমাদের ভয়ে আমি পালিয়ে গেলাম, এরপর আমার রব আমাকে হুকুম দান করলেন এবং আমাকে রসূলদের অন্তর্ভুক্ত করে দিলেন। আর তোমার অনুগ্রহের কথা যা তুমি আমার প্রতি দেখিয়েছ তার আসল কথা হচ্ছে এই যে, তুমি বনী ইসরায়েলকে দাসে পরিণত করেছিলে। قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين قال لمن حوله ألا تستمعون قال ربكم ورب آبائكم الأولين قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون ফেরাউন বলল, রব্বুল আলামিন আবার কে? মুসা জবাব দিল, আকাশসমূহ ও পৃথিবীর রব এবং আকাশ ও পৃথিবীর মাঝখানে যা কিছু আছে তাদেরও রব, যদি তোমরা নিশ্চিত বিশ্বাস স্থাপনকারী হও। ফেরাউন তার আশেপাশের লোকদের বলল, তোমরা শুনেছ তো? মুসা বলল, তোমাদের রব এবং তোমাদের বাপ দাদাদের রব যারা অতিক্রান্ত হয়ে গেছে। ফেরাউন উপস্থিত লোকদের বলল, তোমাদের কাছে প্রেরিত তোমাদের এ রসুল সাহেবটি তো দেখছি একেবারে পাগল। মুসা বলল, পূর্ব পশ্চিম এবং যা কিছু তার মাঝখানে আছে সবার রব, যদি তোমরা কিছু বুদ্ধি জ্ঞানের অধিকারী হতে। قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين قال أولو جئتك بشيء مبين قال فأت به إن كنت من الصادقين فرعون বলল, যদি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে মাবুদ বলে মেনে নাও তাহলে কারাগারে যারা পচে মরছে তোমাকেও তাদের দলে ভিড়িয়ে দেব। মুসা বলল, আমি যদি তোমার সামনে একটি সুস্পষ্ট জিনিস আনি তবুও? ফেরাউন বলল, বেশ তুমি আনো,
যদি তুমি সত্যবাদী হও। فألقى عصاه فإذا هي ثعبان مبين ونزع يده فإذا هي بيضاء للناظرين মুসা নিজের লাঠিটি ছুঁড়ে মারল, তৎক্ষণাৎ সেটি হল একটি সাক্ষাৎ অজগর। তারপর সে নিজের হাত বগলের ভেতর থেকে টেনে বের করল এবং তা সকল প্রত্যক্ষদর্শীর সামনে চকমক করছিল। قال للملأ حوله إن هذا لساحر عليم يريد أن يخرجكم من أرضكم بسحره فماذا تأمرون قالوا أرجه وأخاه وابعث في المدائن حاشرين يأتوك بكل سحار عليم فجمع السحرة لميقات يوم معلوم ফেরাউন তার চারপাশে উপস্থিত সর্দারদেরকে বলল, এ ব্যক্তি নিশ্চয়ই একজন দক্ষ জাদুকর। নিজের জাদুর জোরে সে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায়। এখন বলো, তোমরা কি হুকুম দিচ্ছ? তারা বলল, তাকে ও তার ভাইকে আটক করো এবং শহরে শহরে হরকরা পাঠাও। তারা প্রত্যেক সুদক্ষ জাদুকরকে তোমার কাছে নিয়ে আসুক। তাই একদিন নির্দিষ্ট সময়ে জাদুকরদেরকে একত্র করা হলো। وقيل للناس هل أنتم مجتمعون لعلنا نتبع السحرة إن كانوا هم الغالبين فلما جاء السحرة قالوا لفرعون أئن لنا لأجرا إن كنا نحن الغالبين قال نعم وإنكم إذا لمن المقربين قال لهم موسى ألقوا ما أنتم ملقون লোকদের বলা হলো, তোমরাও কি সমাবেশে যাবে? হয়তো আমরা জাদুকরদের ধর্মের অনুসরণের উপরই বহাল থাকব যদি তারা বিজয়ী হয়। যখন জাদুকররা ময়দানে এলো, তারা ফেরাউনকে বলল, আমরা কি পুরস্কার পাব যদি আমরা বিজয়ী হই? সে বলল, হ্যাঁ, আর তোমরা তো সে সময় নিকটবর্তীদের মধ্যে সামিল হয়ে যাবে। মুসা বলল, তোমাদের যা কিছু নিক্ষেপ করার আছে নিক্ষেপ করো। فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون فألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون তারা তখনই নিজেদের দড়িদড়া ও লাঠি শোটা নিক্ষেপ করল এবং বলল, ফেরাউনের ইজ্জতের কসম, আমরাই বিজয়ী হব। তারপর মুসা নিজের লাঠিটি নিক্ষেপ করল, অকস্মাত সে তাদের কৃত্রিম কীর্তিগুলো গ্রাস করতে থাকল। তখন সকল জাদুকর স্বতঃস্ফূর্তভাবে সিজদায় অবনত হয়ে পড়ল এবং বলে উঠল, মেনে নিলাম আমরা রব্বুল আলামিনকে, মুসা ও হারুনের রবকে। قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلسوف تعلمون لأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم أجمعين قالوا لا ضير إنا إلى ربنا منقلبون إنا نطمع أن يغفر لنا ربنا خطايانا أن كنا أول المؤمنين ফেরাউন বলল, তোমরা মুসার কথা মেনে নিলে আমি তোমাদের অনুমতি দেবার আগেই নিশ্চয়ই এ তোমাদের প্রধান যে তোমাদের জাদু শিখিয়েছে। বেশ, এখনই তোমরা জানবে আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কর্তন করাব এবং তোমাদের সবাইকে সুলবিদ্ধ করব। তারা জবাব দিল, কোনো পরোয়া নেই, আমরা নিজেদের রবের কাছে পৌঁছে যাব আর আমরা আশা করি আমাদের রব আমাদের গুনাহ মাফ করে দেবেন, কেননা সবার আগে আমরা ঈমান এনেছি। হুম
من جنات وعيون وكنوز ومقام كريم كذلك وأورثناها بني إسرائيل আমি মুসার কাছে ওহি পাঠিয়েছি এই মর্মে রাতারাতি আমার বান্দাদের নিয়ে বের হয়ে যাও তোমাদের পিছু নেয়া হবে এর ফলে ফেরাউন সৈন্য একত্র করার জন্যে নগরে নগরে নকিব পাঠালো এবং বলে পাঠালো এরা মুষ্টিমেয় কয়েকজন লোক এরা আমাদের নারাজ করেছে এবং আমরা একটি দল সদা সতর্ক থাকাই আমাদের রীতি এভাবে আমি তাদেরকে বের করে এনেছি তাদের বাগ বাগিচা নদী নিচ্ছরিণী ধনভাণ্ডার ও সুরম্য আবাস গৃহসমূহ থেকে এসব ঘটেছে তাদের সাথে আর অন্যদিকে আমি বনী ইসরায়েলকে ওইসব জিনিসের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছি فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون قال كلا إن معي ربي سيهدين فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم وأزلفنا ثم الآخرين وأنجينا موسى ومن معه أجمعين ثم أغرقنا الآخرين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم شالوتي تائر بيجني بيه بولو دول لكم بشور ديك دلو تخور موسى رساتي چيكا كورتو عمر پاتا ہوئے علم موسى بولو كاك خونونا عمر شخيا وأزلفنا ثم الآخرين وأنجنا موسى ومن معه أبن ثمرا خمين فانا يتوماته مؤمنين وإن ربك هو العزيز الرحيم شالو تارا دير بشوية بير ہوئے بولو دو جاكو مارد فوكت بيرو باقن موسى شخيرا تار بولي اتلو عم تو پکتو ہوئے گا مطابلو کنونا ما شاتا دين عرفا نینشو ما پاتا بین عمي سيوهر ما تحكم ديلام مارو تما لاتھی شاگرير بوكي সহসায়ী সাগর দীর্ণ হয়ে গেল এবং তার প্রত্যেকটি টুকরা হয়ে গেল এক একটি বিশাল পাহাড়ের মতো এই জায়গায় আমি দ্বিতীয় দলটিকেও নিকটে আনলাম মুসা ও তার সমস্ত লোককে যারা তার সঙ্গে ছিল আমি উদ্ধার করলাম এবং অন্যদেরকে ডুবিয়ে দিলাম এই ঘটনার মধ্যে আছে একটি নিদর্শন কিন্তু এতে অধিকাংশ মান্যকারী নয় আর প্রকৃতপক্ষে তোমার রব পরাক্রমশালীও আবার দয়াময়ও وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ إِبْرَاهِيمَ إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِ مَا تَعْبُدُونَ قَالُوا نَعْبُدُ أَصْنَامًا فَنَظَلُّ لَهَا عَاكِفِينَ আর তাদেরকে ইব্রাহিমের কাহিনী শুনিয়ে দাও যখন সে তার বাপ ও তার সম্প্রদায়কে জিজ্ঞেস করেছিল তোমরা কিসের পূজা করো তারা বলল আমরা কতিপয় মূর্তির পূজা করি এবং তাদের সেবায় আমরা নিমগ্ন থাকি কোয়ালাহাল ইয়াসমাউনাকুম ইযা তাদউন আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুরুন ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون فإنهم عدو لي إلا رب العالمين الذي خلقني فهو يهدين সে জিজ্ঞেস করল তোমরা যখন তাদেরকে ডাকো তখন কি তারা তোমাদের কথা শোনে অথবা তোমাদের কি কিছু উপকার বা ক্ষতি করে তারা জবাব দিল না বরং আমরা নিজেদের বাপ দাদাকে এমনটি করতে দেখেছি এ কথা ইব্রাহিম বলল কখনো কি তোমরা চোখ মেলে সেই জিনিসগুলো দেখেছ যাদের বন্দিগি তোমরা ও তোমাদের অতীত পূর্বপুরুষেরা করতে অভ্যস্ত এরা তো সবাই আমার দুশ্মন একমাত্র রব্বুল আলামিন ছাড়া যিনি আমাকে সৃষ্টি করেছেন তারপর তিনি আমাকে পথ দেখিয়েছেন والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين
والذي يميتني ثم يحيين والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين তিনি আমাকে খাওয়ান ও পান করান এবং রোগাক্রান্ত হলে তিনি আমাকে রোগমুক্ত করেন তিনি আমাকে মৃত্যু দান করবেন এবং পুনরায় আমাকে জীবন দান করবেন তার কাছে আমি আশা করি প্রতিদান দিবসে তিনি আমার অপরাধ ক্ষমা করবেন রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিস সালিহিন رب هب لي حكما وألحقني بالصالحين واجعل لي لسان صدق في الآخرين واجعلني من ورثة جنة النعيم واغفر لأبي إنه كان من الضالين ولا تخزني يوم يبعثون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم এরপর ইব্রাহিম দোয়া করল হে আমার রব আমাকে প্রজ্ঞা দান করো এবং আমাকে সৎকর্মশীলদের সাথে শামিল করো আর পরবর্তী প্রজন্মের মধ্যে আমার সত্যিকার খ্যাতি ছড়িয়ে দিও এবং আমাকে নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত করো আর আমার বাপকে মাফ করে দাও নিঃসন্দেহে তিনি পথভ্রষ্টদের দলভুক্ত ছিলেন এবং সেদিন আমাকে লাঞ্ছিত করো না যেদিন সবাইকে জীবিত করে উঠানো হবে যেদিন অর্থ সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না তবে যে বিশুদ্ধ অন্তকরণ নিয়ে আল্লাহর সামনে হাজির হবে وأزلفت الجنة للمتقين وبرزت الجحيم للغاوين وقيل لهم أينما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون فكبكبوا فيها هم والغاوون وجنود إبليس أجمعون قالوا وهم فيها يختصمون تالله إن كنا لفي ضلال مبين إذ نسويكم برب العالمين وما أضلنا إلا সেদিন জান্নাত মুত্তাকিদের কাছাকাছি নিয়ে আসা হবে এবং জাহান্নাম পথভ্রষ্টদের সামনে খুলে দেয়া হবে আর তাদেরকে জিজ্ঞেস করা হবে আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করতে তারা এখন কোথায় তারা কি এখন তোমাদের কিছু সাহায্য করছে অথবা আত্মরক্ষা করতে পারে তারপর সেই উপাস্যদেরকে এবং এই পথভ্রষ্টদেরকে আর ইবলিশের বাহিনীর সবাইকে তার মধ্যে নিক্ষেপ করা হবে সেখানেরা সবাই পরস্পর ঝগড়া করবে এবং পথভ্রষ্টরা নিজেদের উপাস্যদেরকে বলবে আল্লাহর কসম আমরা তো স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে ছিলাম যখন তোমাদের দিচ্ছিলাম রব্বুল আলামিনের সমকক্ষের মর্যাদা আর এ অপরাধীরাই আমাদের ভ্রষ্টতায় লিপ্ত করেছে فما لنا من شافعين ولا صديق حميم فلو أن لنا كرة فنكون من المؤمنين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم এখন আমাদের কোনো সুপারিশকারী নেই এবং কোনো অন্তরঙ্গ বন্ধু নেই হায় যদি আমাদের আবার একবার ফিরে যাওয়ার সুযোগ মিলত তাহলে আমরা মুমিন হয়ে যেতাম নিঃসন্দেহে এর মধ্যে একটি বড় নিদর্শন রয়েছে কিন্তু এদের অধিকাংশ মুমিন নয় আর প্রকৃতপক্ষে তোমার রব পরাক্রমশালী এবং করুণাময় كذبت قوم نوح المرسلين إذ قال لهم أخوهم نوح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين نوحر شمرداي رسول دير كي ميتوك بولو شارون كارو جاكون تادير بھائي نوح تادير كي بولي چھلو تمرا كي بھائي كارونا
আমি তোমাদের জন্য একজন আমানতদার রাসূল, কাজী তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। এ কাজে আমি তোমাদের কাছে কোনো প্রতিদানে প্রত্যাশী নই, আমাকে প্রতিদান দেবার দায়িত্ব তো রব্বুল আলামিনের। فاتقوا الله وأطيعون قالوا أنؤمن لك واتبعك الأرذلون قال أما علمي بما كانوا يعملون إن حسابهم إلا على ربي لو تشعرون وما أنا بطارد المؤمنين إن أنا إلا نذير مبين قالوا لئن لم تنته يا نوح لتكونن قال أما علمي بما كانوا يعملون إن حسابهم إلا على ربي لو تشعرون وما أنا بطارد المؤمنين إن أنا إلا نذير مبين قالوا لئن لم تنته يا نوح لتكونن من المرجومين قال رب إن قومي كذبون কাজী তোমরা আল্লাহকে ভয় করো এবং নির্দ্বিধায় আমার আনুগত্য করো। তারা জবাব দিল, আমরা কি তোমাকে মেনে নেব, অথচ নিকৃষ্টতম লোকেরা তোমার অনুসরণ করছে। নূহ বলল, তাদের কাজ কেমন আমি কেমন করে জানব, তাদের হিসেব গ্রহণ করা তো আমার প্রতিপালকের কাজ, হায় যদি তোমরা একটু সচেতন হতে। যে ঈমান আনে তাকে তাড়িয়ে দেয়া আমার কাজ নয়, আমি তো মূলত একজন সুস্পষ্ট সতর্ককারী। তারা বলল, হে নূহ, যদি তুমি বিরত না হও তাহলে তুমি অবশ্যই বিপর্যস্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নূহ দোয়া করল, হে আমার রব, আমার জাতি আমার প্রতি মিথ্যা আরোপ করেছে। فافتح بيني وبينهم فتحا ونجني ومن معي من المؤمنين فأنجيناه ومن معه في الفلك المشحون ثم أغرقنا بعد الباقين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم এখন আমারও তাদের মধ্যে সুস্পষ্ট ফয়সালা করে দাও এবং আমার সাথে যেসব মুমিন আছে তাদেরকে রক্ষা করো। শেষ পর্যন্ত আমি একটি বোঝাই করা নৌযানে তাকে ও তার সাথীদেরকে বাঁচিয়ে নিলাম, তারপর অবশিষ্ট লোকদেরকে ডুবিয়ে দিলাম। নিশ্চিতভাবে এর মধ্যে রয়েছে একটি নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশ তা মেনে নিতে প্রস্তুত নয়। আর আসল ব্যাপার হচ্ছে তোমার রব পরাক্রমশালী এবং করুণাময়। وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أتبنون بكل ريع آية تعبثون وتتخذون مصانع لعلكم تخلدون وإذا بطشتم جبارين فاتقوا الله وأطيعون عاد جاتي رسول دي پرتي متحارب كولو شارون كارو। যখন তাদের ভাই হুদ তাদেরকে বলেছিল, তোমরা ভয় করছো না, আমি তোমাদের জন্য একজন আমানতদার রাসূল, কাজী তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো, আমি এ কাজে তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান দেবার দায়িত্ব তো রব্বুল আলামিনের। তোমাদের একই অবস্থা, প্রত্যেক উঁচু জায়গায় অনর্থক একটি ইমারত বানিয়ে ফেলছ এবং বড় বড় প্রাসাদ নির্মাণ করছ যেন তোমরা চিরকাল থাকবে। আর যখন কারো উপর হাত ওঠাও, প্রবল এক নায়ক হয়ে হাত ওঠাও, কাজী তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। واتقوا الذي أمدكم بما تعلمون
أمدكم بأنعام وبنين وجنات وعيون إني أخاف عليكم عذاب يوم عظيم قالوا سواء علينا أوعظت أم لم تكن من الواعظين إن هذا إلا خلق الأولين وما نحن بمعذبين فكذبوه فأهلكناهم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم তাকে ভয় করো যিনি এমন কিছু তোমাদের দিয়েছেন যা তোমরা জানো না তোমাদের দিয়েছেন পশু সন্তান সন্ততি উদ্যান ও পানি প্রস্রবণ সমূহ আমি ভয় করছি তোমাদের উপর একটি বড় দিনের আযাবের তারা জবাব দিল তুমি উপদেশ দাও বা না দাও আমাদের জন্য এ সবই সমান এ ব্যাপারগুলো তো এমনি ঘটে চলে আসছে এবং আমরা আযাবের শিকার হব না শেষ পর্যন্ত তারা তাকে প্রত্যাখ্যান করল এবং আমি তাদেরকে ধ্বংস করে দিলাম নিশ্চিতভাবেই এর মধ্যে আছে একটি নিদর্শন কিন্তু তাদের অধিকাংশই মেনে নেয়নি আর প্রকৃতপক্ষে তোমার রব যেমন পরাক্রমশালী তেমন করুণাময় كذبت ثمود المرسلين إذ قال لهم أخوهم صالح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أتتركون فيما هاهنا آمنين في جنات وعيون وزروع ونخل طلعها هضيم وتنحتون من الجبال بيوتا فارهين فاتقوا الله وأطيعون সামুদ জাতি রসুলদের প্রতি মিথ্যা আরোপ করল স্মরণ করো যখন তাদের ভাই সালেহ তাদেরকে বলল তোমরা কি ভয় করো না আমি তোমাদের জন্য একজন আমানতদার রসুল কাজী তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো এ কাজের জন্য আমি তোমাদের কাছে কোনো প্রতিদানে প্রত্যাশী নই আমার প্রতিদান দেবার দায়িত্ব তো রব্বুল আলামিনের এখানে যেসব জিনিস আছে সেগুলোর মাঝখানে কি তোমাদের এমনি নিশ্চিন্তে থাকতে দেয়া হবে এসব উদ্যান ও প্রস্রবণের মধ্যে এসব শস্যক্ষেত ও রসালগুচ্ছ বিশিষ্ট খেজুর বাগানের মধ্যে তোমরা পাহাড় কেটে তার মধ্যে সগর্বে ইমারত নির্মাণ করছ আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো ولا تطيعوا أمر المسرفين الذين يفسدون في الأرض ولا يصلحون قالوا إنما أنت من المسحرين ما أنت إلا بشر مثلنا فأتي بآية إن كنت من الصادقين قال هذه ناقة لها شرب ولكم شرب يوم معلوم ولا تمسوها بسوء فيأخذكم عذاب يوم عظيم فعقروها فأصبحوا نادمين فأخذهم العذاب إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم যেসব লাগামহীন লোক পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে এবং কোনো সংস্কার সাধন করে না তাদের আনুগত্য করো না তারা জবাব দিল তুমি নিছক একজন জাদুগ্রস্ত ব্যক্তি তুমি আমাদের মতো একজন মানুষ ছাড়া আর কি কোনো নিদর্শন আনো যদি তুমি সত্যবাদী হয়ে থাকো সালেহ বলল এই উটনিটি রইল এর পানি পান করার জন্যে একটি দিন নির্দিষ্ট এবং তোমাদের সবার পানি পান করার জন্য একটি দিন নির্দিষ্ট রইল একে কখনো পীড়ন করো না অন্যথায় একটি মহাদিবসের আযাব তোমাদের উপর আপতিত হবে তারা তার পায়ের গিঠের রগ কেটে দিল এবং শেষে অনুতপ্ত হতে থাকল আযাব তাদেরকে গ্রাস করল নিশ্চিতভাবে এর মধ্যে রয়েছে একটি নিদর্শন কিন্তু তাদের অধিকাংশই মান্যকারী নয় আর প্রকৃতপক্ষে তোমার রব হচ্ছেন পরাক্রমশালী এবং দয়াময়
كذبت قوم لوط المرسلين إذ قال لهم أخوهم لوط ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أتأتون الذكران من العالمين وتذرون ما خلق لكم ربكم من أزواجكم بل أنتم قوم عادون লুতের জাতি রসুলদের প্রতি মিথ্যা আরোপ করল। স্মরণ করো যখন তাদের ভাই লুত তাদেরকে বলেছিল, তোমরা কি ভয় করো না, আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসুল, কাজেই তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো, এ কাজের জন্য আমি তোমাদের কাছে কোনো প্রতিদানে প্রত্যাশী নই, আমার প্রতিদান দেবার দায়িত্ব তো আমার রব্বুল আলামিনের। তোমরা কি গোটা দুনিয়ার মধ্যে পুরুষদের কাছে যাও এবং তোমাদের স্ত্রীদের মধ্যে তোমাদের রব তোমাদের জন্য যা কিছু সৃষ্টি করেছেন তা পরিহার করে থাকো, বরং তোমরা তো সীমাই অতিক্রম করে গেছো। قالوا لئن لم تنته يا لوط لتكونن من المخرجين قال إني لعملكم من القالين رب نجني وأهلي مما يعملون فنجيناه وأهله أجمعين إلا عجوزا في الغابرين ثم دمرنا الآخرين وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم ترى بولو هيلوت যদি তুমি এসব কথা থেকে বিরত না হও তাহলে আমাদের জনপদগুলো থেকে যেসব লোককে বের করে দেয়া হয়েছে তুমিও নির্ঘাত তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সে বলল, তোমাদের এসব কৃতকর্মের জন্যে যারা দুঃখ বোধ করে আমি তাদের অন্তর্ভুক্ত। হে আমার রব, আমাকেও আমার পরিবার পরিজনকে এদের কুকর্ম থেকে মুক্তি দাও, শেষে আমি তাকে ও তার সমস্ত পরিবার পরিজনকে রক্ষা করলাম এক বৃদ্ধা ছাড়া যে পেছনে অবস্থানকারীদের দলভুক্ত ছিল। তারপর অবশিষ্ট লোকদেরকে আমি ধ্বংস করে দিলাম এবং তাদের উপর বর্ষণ করলাম একটি বৃষ্টি ধারা, যাদেরকে ভীতি প্রদর্শন করা হয়েছিল তাদের উপর বর্ষিত বৃষ্টি ছিল বড়ই নিকৃষ্ট। নিশ্চিতভাবেই এর মধ্যে রয়েছে একটি নিদর্শন, কিন্তু তাদের মধ্যে অধিকাংশই মান্যকারী নয়, আর প্রকৃতপক্ষে তোমার রব পরাক্রমশালী এবং করুণাময়। আয়িকাবাসীরা রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করল যখন শোয়েব তাদেরকে বলেছিল, তোমরা কি ভয় করো না, আমি তোমাদের জন্য একজন আমানতদার রাসূল, কাজী তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো, আমি এ কাজে তোমাদের কাছ থেকে কোনো প্রতিদানে প্রত্যাশী নই, আমার প্রতিদান দেবার দায়িত্ব তো রব্বুল আলামিনের, তোমরা মাপ পূর্ণ করে দাও এবং কাউকে কম দিও না, সঠিক পাল্লায় ওজন করো এবং লোকদেরকে তাদের জিনিস কম দিও না, জমিনে বিপর্যয় ছড়িয়ে বেরিও না এবং সেই সত্তাকে ভয় করো যিনি তোমাদের ও অতীতের প্রজন্মকে সৃষ্টি করেছেন। قالوا إنما أنت من المسحرين وما أنت إلا بشر مثلنا وإن ظنك لمن الكاذبين فأسقط علينا كسفا من السماء إن كنت من الصادقين قال ربي أعلم بما تعملون فكذبوهم فأخذهم عذاب يوم الظلة إنه كان عذاب يوم عظيم
তারা বলল, তুমি নিছক একজন জাদুগ্রস্ত ব্যক্তি এবং তুমি আমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছুই নও, আর আমরা তো তোমাকে একেবারে মিথ্যুক মনে করি। যদি তুমি সত্যবাদী হও তাহলে আকাশের একটি টুকরা ভেঙে আমাদের উপর ফেলে দাও। শুয়েব বলল, আমার রব জানেন তোমরা যা কিছু করছ। তারা তাকে প্রত্যাখ্যান করল। শেষ পর্যন্ত ছাতার দিনের আজাব তাদের উপর এসে পড়ল এবং তা ছিল বড়ই ভয়াবহ দিনের আজাব। নিশ্চিতভাবে এর মধ্যে রয়েছে একটি নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশ মান্যকারী নয়। আর প্রকৃতপক্ষে তোমার রব পরাক্রমশালী এবং দয়াময়। এটি রব্বুল আলামিনের নাজিল করার জিনিস। একে নিয়ে আমানতার রূহ অবতরণ করেছে তোমার হৃদয়ে, যাতে তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও যারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সৃষ্টির জন্য সতর্ককারী হয়, পরিষ্কার আরবি ভাষায়। আর আগের লোকদের কিতাবেও একথা আছে। এটা কি এদের মক্কাবাসীদের জন্য কোনো নিদর্শন নয় যে বনী ইসরায়েলের আলেম সমাজ একে জানে? ولو نزلناه على بعض الأعجمين فقرأه عليهم ما كانوا به مؤمنين فقرأه عليهم ما كانوا به مؤمنين كذلك سلكناه في قلوب المجرمين لا يؤمنون به حتى يروا العذاب الأليم فيأتيهم بغتة وهم لا يشعرون فيقولوا هل نحن منظرون। যদি আমি এটা কোনো অনারব ব্যক্তির উপর নাজিল করে দিতাম এবং সে এই প্রাঞ্জল আরবীয় বাণী তাদেরকে পড়ে শোনাত, তবু এরা মেনে নিত না। অনুরূপভাবে একে আমি অপরাধীদের হৃদয়ে বিদ্ধ করে দিয়েছি। তারা এর প্রতি ঈমান আনে না যতক্ষণ না কঠিন শাস্তি দেখে নেয়। তারপর যখন তা অসচেতন অবস্থায় তাদের উপর এসে পড়ে, তখন তারা বলে, এখন আমরা কি অবকাশ পেতে পারি? أفبعذابنا يستعجلون أفرأيت إن متعناهم سنين ثم جاءهم ما كانوا يوعدون ما أغنى عنهم ما كانوا يمتعون وما أهلكنا من قرية إلا لها منذرون ذكرى وما كنا ظالمين وما تنزلت به الشياطين وما ينبغي لهم وما يستطيعون إنهم عن السمع لم এরা কি আমার আজাব ত্বরান্বিত করতে চাচ্ছে? তুমি কি কিছু ভেবে দেখেছো? যদি আমি তাদেরকে বছরের পর বছর ভোগ বিলাস করার অবকাশ দেই এবং তারপর আবার সেই একই জিনিস তাদের উপর এসে পড়ে যার ভয় তাদেরকে দেখানো হচ্ছে, তাহলে জীবন যাপনের এই উপকরণগুলো যা তারে যাবৎ পেয়ে আসছে এগুলো তাদের কোন কাজে লাগবে? দেখো, আমি কখনো কোনো জনপদকে তার জন্য উপদেশ দেওয়ার যোগ্য সতর্ককারী না পাঠিয়ে ধ্বংস করিনি এবং আমি জালেম ছিলাম না। এই সুস্পষ্ট কিতাবটি নিয়ে শয়তান অবতীর্ণ হয়নি। এ কাজটি তাদের শোভাও পায় না এবং তারা এমনটি করতেই পারে না। তাদেরকে তো এর শ্রবণ থেকেও দূরে রাখা হয়েছে। فلا تدع مع الله إلها آخر فتكون من المعذبين وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين فإن عصوك فقل إني بريء مما تعملون كاجيه محمد اللار شاتي أنكونا معبود كي ديكونا নয়তো তুমিও শাস্তি লাভকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।
নিজের নিকটতম আত্মীয় পরিজনদেরকে ভয় দেখাও এবং মুমিনদের মধ্য থেকে যারা তোমার অনুসরণ করে তাদের সাথে বিনম্র ব্যবহার করো। কিন্তু যদি তারা তোমার নাফরমানি করে তাহলে তাদেরকে বলে দাও, তোমরা যা কিছু করো আমি তা থেকে তাই মুক্ত। وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين إنه هو السميع العليم আর সেই পরাক্রান্ত ও দয়াময়ের উপর নির্ভর করো যিনি তোমাকে দেখতে থাকেন যখন তুমি ওঠো এবং সিস্তাকারীদের মধ্যে তোমার ওঠা বসা ও নড়াচড়ার প্রতি দৃষ্টি রাখেন। তিনি সব কিছু শোনেন ও জানেন। হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালুশ শায়াতিন তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসীম ইউলকুনাস সামআ ওয়া আকসারুহুম কাযিবুন ওয়াশ-শুআরাউ ইত্তাবিউহুমুল গাউউন আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন হে লোকেরা, আমি কি তোমাদের জানাবো শয়তানরা কার উপর অবতীর্ণ হয়? তারা তো প্রত্যেক জালিয়াত বদকারীর উপর অবতীর্ণ হয়। শোনা কথা কানে ঢুকিয়ে দেয় এবং এর বেশিরভাগই হয় মিথ্যা, আর কবিরা তাদের পেছনে চলে পথ ভ্রান্ত যারা। তুমি কি দেখো না তারা উপত্যকায় উপত্যকায় উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ায় এবং এমন সব কথা বলে যা তারা করে না। ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া যাকারুল্লাহা কাসীরা ওয়া ইনতাসারু মিন বাদি মা যুলিমু ওয়া সায়ালামু আল্লাযীনা যালামু আইয়া মুনকালিবিন ইয়ানকালিবুন তারা ছাড়া যারা ঈমান আনে ও সৎ কাজ করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে আর তাদের প্রতি জুলুম করা হলে শুধুমাত্র প্রতিশোধ নেয়, আর জুলুমকারীরা শীঘ্রই জানবে তাদের পরিণাম কি। বিসমিল্লাহির রহমানির রহিম তাসীন تلك آيات القرآن وكتاب مبين هدى وبشرى للمؤمنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون إن الذين لا يؤمنون بالآخرة زينا لهم أعمالهم فهم يعمهون بسم الله الرحمن الرحيم طاسين এগুলো কোরআনের ও এক সুস্পষ্ট কিতাবের আয়াত, পথনির্দেশ ও সুসংবাদ এমন মুমিনদের জন্যে যারা নামাজ কায়েম করে ও যাকাত দেয় এবং তারা এমন লোক যারা আখেরাতে পুরোপুরি বিশ্বাস করে। আসলে যারা আখেরাত বিশ্বাস করে না তাদের জন্যে আমি তাদের কৃতকর্মকে সুদৃশ্য করে দিয়েছি, ফলে তারা দিশেহারা হয়ে ঘুরে বেড়ায়। أولئك الذين لهم سوء العذاب وهم في الآخرة هم الأخسرون وإنك لتلقى القرآن من لدن حكيم عليم إذ قال موسى لأهله إني آنست نارا سآتيكم منها بخبر أو آتيكم بشهاب قبس لعلكم تصطلون فَلَمَّا جَاءَهَا نُودِيَ أَنْ بُورِكَ مَنْ فِي النَّارِ وَمَنْ حَوْلَهَا وَسُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَالَمِينَ এদের জন্য রয়েছে নিকৃষ্ট শাস্তি এবং আখেরাতে এরাই হবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আর হে মোহাম্মদ, নিঃসন্দেহে তুমি কোরআন লাভ করছো এক প্রাজ্ঞ ও সর্বজ্ঞ সত্তার পক্ষ থেকে। তাদেরকে সেই সময়ের কথা শোনাও যখন মুসা তার পরিবার বর্গকে বলল, আমি আগুনের মতো একটা বস্তু দেখেছি, এখনই আমি সেখান থেকে কোনো খবর আনব অথবা খুঁজে আনব কোনো অঙ্গার যাতে তোমরা উষ্ণতা লাভ করতে পারো। সেখানে পৌঁছবার পর আওয়াজ এলো,
ধন্য সেই সত্তা যে এ আগুনের মধ্যে এবং এর চারপাশে রয়েছে। পাক পবিত্র আল্লাহ সকল বিশ্ববাসীর প্রতিপালক। ইয়া মূসা ইন্নাহু আনা আল্লাহুল আজিজুল হাকীম ওয়া আলকি আসাকা ফালাম্মা রাআহা তাহতাজ্জু কান্নাহা জান্নু ওয়া লা মুদবিরা ওয়া লাম ইউআক্কিব ইয়া মূসা লা তাখাফ ইন্নী লা ইখাফু লাদাইয়াল মুরসালুন ইল্লা মান যালামা সুম্মা বাদদাল হুসনান বাদা সুইন ফা ইন্নী গাফুরুর রাহীম হে মুসা, এ আর কিছু নয়, স্বয়ং আমি আল্লাহ পরাক্রমশালী ও জ্ঞানী, এবং তুমি তোমার লাঠিটি একটু ছুঁড়ে দাও। যখন মুসা দেখল লাঠি সাপের মতো মোচড় খাচ্ছে, তখনই পেছন ফিরে ছুটতে লাগল এবং পেছন দিকে ফিরও দেখল না। হে মুসা, ভয় পেও না, আমার সামনে রাসূলরা ভয় পায় না। তবে হ্যাঁ, যদি কেউ ভুল ত্রুটি করে বসে, তারপর যদি সে দুষ্কৃতির পরে সুকৃতি দিয়ে নিজের কাজ পরিবর্তিত করে নেয়, তাহলে আমি ক্ষমাশীল করুণাময়। আর তোমার হাতটি একটু তোমার বক্ষস্থলের মধ্যে ঢুকাও তো, তা উজ্জ্বল হয়ে বের হয়ে আসবে কোনো প্রকার ক্ষতি ছাড়াই। এ দুটি নিদর্শন নটি নিদর্শনের অন্তর্ভুক্ত। ফিরাউন ও তার জাতির কাছে নিয়ে যাবার জন্যে তারা বড়ই বদকার। فلما جاءتهم آياتنا مبصرة قالوا هذا سحر مبين وجحدوا بها واستيقنتها أنفسهم ظلما وعلوا فانظر كيف كان عاقبة المفسدين كنت جاكونا مارسو اسپاشتوني داشون شموه تادي شامنه شغالو تاكون تارا بولو اتو سسپاشتو جادو তারা একেবারে অন্যায়ভাবে অধ্যত্বের সাথে সেই নিদর্শনগুলো অস্বীকার করল, অথচ তাদের মন মগজ সেগুলো সত্যতা স্বীকার করে নিয়েছিল। এখন এই বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কি হয়েছিল দেখে নাও। وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ وَسُلَيْمَانَ عِلْمًا وَقَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي فَضَّلَنَا عَلَى كَثِيرٍ مِنْ عِبَادِهِ الْمُؤْمِنِينَ وَوَرِثَ سُلَيْمَانُ دَاوُودَ وَقَالَ يَا أَيُّهَا النَّاسُ عُلِّمْنَا مَنْطِقَ الطَّيْرِ وَأُوتِينَا مِنْ كُلِّ شَيْءٍ إِنَّ هَذَا لَهُوَ الْفَضْلُ الْمُبِينُ وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون অন্য দিকে আমি দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করলাম, এবং তারা বলল, সে আল্লাহর শুকর যিনি তার বহু মুমিন বান্দার উপর আমাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর দাউদের উত্তরাধিকারী হল সুলাইমান, এবং সে বলল, হে লোকেরা, আমাকে শেখানো হয়েছে পাখিদের ভাষা এবং আমাকে দেয়া হয়েছে সব রকমের জিনিস। অবশ্যই এ আল্লাহর সুস্পষ্ট অনুগ্রহ। সুলাইমানের জন্যে জিন, মানুষ ও পাখিদের সৈন্য সমবেত করা হয়েছিল এবং তাদেরকে পূর্ণ নিয়ন্ত্রণে রাখা হতো। حتى إذا أتوا على وادي النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني একবার সে তাদের সাথে চলছিল, এমনকি যখন তারা সবাই পিঁপড়ের উপত্যকায় পৌঁছল, তখন একটি পিঁপড়ে বলল, হে পিঁপড়েরা, তোমাদের গর্তে ঢুকে পড়ো, যেন এমন না হয় যে সুলাইমান ও তার সৈন্যরা তোমাদের পিষে ফেলবে এবং তারা তা টেরও পাবে না।
সুলাইমান তার কথায় মৃদু হাসল এবং বলল, হে আমার রব, আমাকে নিয়ন্ত্রণে রাখো, আমি যেন তোমার এই অনুগ্রহে শুকর আদায় করতে থাকি যা তুমি আমার প্রতি ও আমার পিতা মাতার প্রতি করেছ, এবং এমন সৎ কাজ করি যা তুমি পছন্দ করো, এবং নিজ অনুগ্রহে আমাকে তোমার সৎ কর্মশীল বান্দাদের দলভুক্ত করো। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين لو عذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين سليمان পাখি দের খোঁজ খবর নিল এবং বলল, কি ব্যাপার, আমি অমুক হুদহুদ পাখিটিকে দেখছি না যে সে কি কোথাও অদৃশ্য হয়ে গেছে, আমি তাকে কঠিন শাস্তি দেব অথবা জবাই করে ফেলব, নয়তো তাকে আমার কাছে যুক্তিসঙ্গত কারণ দর্শাতে হবে। কিছুক্ষণ অতিবাহিত না হতে সে এসে বলল, আমি এমন সব তথ্য লাভ করেছি যা আপনি জানেন না, আমি সাবা সম্পর্কে নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি, আমি সেখানে এক মহিলাকে সে জাতির শাসক রূপে দেখেছি, তাকে সব রকম সাজ সরঞ্জাম দান করা হয়েছে এবং তার সিংহাসন খুবই চমকালো। وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون ألا يسجدوا لله الذي يخرج الخبأ في السماوات والأرض ويعلم ما تخفون وما تعلنون الله لا إله إلا هو رب العرش العظيم আমি তাকে ও তার জাতিকে আল্লাহর পরিবর্তে সূর্যের সামনে সিজদা করতে দেখেছি, শয়তান তাদের কার্যাবলী তাদের জন্য শোভন করে দিয়েছে এবং তাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করে দিয়েছে, এ কারণে তারা সোজা পথ পায় না, শয়তান তাদেরকে বিপদগামী করেছে এজন্যে যাতে তারা সেই আল্লাহকে সিজদা না করে যিনি আকাশ ও পৃথিবীর গোপন জিনিসসমূহ বের করেন এবং সেসব কিছু জানেন যা তোমরা গোপন করো ও প্রকাশ করো, আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের হকদার নয়, তিনি মহান আরশের মালিক। قال سننظر أصدقت أم كنت من الكاذبين اذهب بكتابي هذا فألقه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم সুলাইমান বলল, এখনই আমি দেখছি তুমি সত্য বলছ অথবা মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত, আমার এ পত্র নিয়ে যাও এবং এটি তাদের প্রতি নিক্ষেপ করো, তারপর সরে থেকে দেখো তাদের মধ্যে কি প্রতিক্রিয়া হয়। রানী বলল, হে দরবারীরা, আমার প্রতি একটি বড় গুরুত্বপূর্ণ পত্র নিক্ষেপ করা হয়েছে, তা সুলাইমানের পক্ষ থেকে এবং আল্লাহ রহমানুর রহিমের নামে শুরু করা হয়েছে, বিষয়বস্তু হচ্ছে আমার অবাধ্য হয়ো না এবং মুসলিম হয়ে আমার কাছে হাজির হয়ে যাও। قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون قالوا نحن أولو قوة وأولو بأس شديد والأمر إليك فانظري ماذا تأمرين قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون
وإني مرسلة إليهم بهدية فناظرة بما يرجع المرسلون পত্র শুনে রানী বলল হে জাতীয় নেতৃবৃন্দ আমার উদ্ভূত সমস্যায় তোমরা পরামর্শ দাও তোমাদের বাদ দিয়ে তো আমি কোনো বিষয়ের ফয়সালা করি না তারা জবাব দিল আমরা শক্তিশালী ও যোদ্ধা জাতি তবে সিদ্ধান্ত আপনার হাতে আপনি নিজেই ভেবে দেখুন আপনার কি আদেশ দেওয়া উচিত রানী বলল কোনো বাদশা যখন কোনো দেশে ঢুকে পড়ে তখন তাকে বিপর্যস্ত করে এবং সেখানকার মর্যাদাশালীদেরকে লাঞ্ছিত করে এরকম কাজ করাই তাদের রীতি আমি তাদের কাছে একটি উপঢৌকন পাঠাচ্ছি তারপর দেখছি আমার দূত কি জবাব নিয়ে ফিরে فلما جاء سليمان قال أتمدونني بمال فما آتاني الله خير مما آتاكم بل أنتم بهديتكم تفرحون ارجع إليهم فلنأتينهم بجنود لا قبل لهم بها ولنخرجنهم منها أذلة মকামিক যখন সে সুলাইমানের কাছে পৌঁছল সে বলল তোমরা কি অর্থ দিয়ে আমাকে সাহায্য করতে চাও আল্লাহ আমাকে যা কিছু দিয়েছেন তা তোমাদের যা কিছু দিয়েছেন তার চেয়ে অনেক বেশি তোমাদের উপর ঠোকন নিয়ে তোমরাই খুশি থাকো হে দূত ফিরে যাও নিজে প্রেরণকারীদের কাছে আমি তাদের বিরুদ্ধে এমন সেনাদল নিয়ে আসব যাদের তারা মোকাবিলা করতে পারবে না এবং আমি তাদেরকে এমন লাঞ্ছিত করে সেখান থেকে বিতাড়িত করব যে তারা ধিক্কৃত অপমানিত হবে সুলাইমান বলল হে সভাসদগণ তারা অনুগত হয়ে আমার কাছে আসার আগে তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমার কাছে নিয়ে আসতে পারে এক বিশালকায় জিন বলল আপনি নিজের জায়গা ছেড়ে ওঠার আগেই আমি তা এনে দেব আমি এ শক্তি রাখি এবং আমি বিশ্বস্ত قال الذي عنده علم من الكتاب انا اتيك به قبل ان يرتد اليك طرفك فلما راه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أأشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم كتابه জ্ঞান সম্পন্ন অপর ব্যক্তি বলল আমি আপনার চোখের পলক ফেলার আগে আপনাকে তাইনি দিচ্ছি যখনই সুলাইমান সেই সিংহাসন নিজের কাছে রক্ষিত দেখতে পেল অমনি সে চিৎকার করে উঠল এ আমার রবের অনুগ্রহ আমি শকর গুজারি করি না নাশকর করি তা তিনি পরীক্ষা করতে চান আর যে ব্যক্তি শকর গুজারি করে তার শকর তার নিজের জন্যে উপকারী অন্যথায় কেউ অকৃতজ্ঞ হলে আমার রব কারো ধার ধারেন না এবং তিনি আপন সত্তায় মহিয়ান قال نكروا لها عرشها ننظر أتهتدي أم تكون من الذين لا يهتدون فلما جاءت قيل أهكذا عرشك قالت كأنه هو وأوتينا العلم من قبلها وكنا مسلمين সুলাইমান বলল সে চিনতে না পারে এমন ভাবে সিংহাসনটি তার সামনে রেখে দাও
দেখি সে সঠিক সিদ্ধান্তে পৌঁছে যায় কি না, অথবা যারা সঠিক পথ পায় না তাদের অন্তর্ভুক্ত হয়। রানী যখন হাজির হল তাকে বলা হল, তোমার সিংহাসন কি এরূপই? সে বলতে লাগল, এ তো যেন সেটি, আমরা তো আগেই জেনেছিলাম এবং আমরা আনুগত্যের শির নত করে দিয়েছিলাম। আল্লাহর পরিবর্তে যেসব উপাস্যের সে পূজা করত তাদের পূজাই তাকে ইমান আনা থেকে ঠেকিয়ে রেখেছিল, কারণ সে ছিল একটি কাফের জাতির অন্তর্ভুক্ত। قيل لها ادخل الصرح فلما رأته حسبته نجة وكشفت عن ساقيها قال إنه صرح ممرد من قوارير قالت رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين তাকে বলা হলো, প্রাসাদের মধ্যে প্রবেশ করো। যেই সে দেখল মনে করল বুঝি কোনো জলাধার, এবং নামার জন্যে নিজের পায়ের নিম্নাংশের বস্ত্র উঠিয়ে নিল। সুলাইমান বলল, এ তো কাঁচের মসৃণ মেছে। এ কথায় সে বলে উঠল, হে আমার রব, আমি নিজের উপর বড়ই জুলুম করে এসেছি, এবং এখন আমি সুলাইমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য গ্রহণ করছি। ولقد أرسلنا إلى ثمود أخاهم صالحا أن اعبدوا الله فإذا هم فريقان يختصمون قال يا قوم لم تستعجلون بالسيئة قبل الحسنة لولا تستغفرون الله لعلكم ترحمون আর আমি সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে এ পয়গাম সহকারে পাঠালাম যে আল্লাহর বন্দিগী করো। এমন সময় সহসা তারা দুটি বিবদমান দলে বিভক্ত হয়ে গেল। সালে বলল, হে আমার জাতির লোকেরা, ভালোর পূর্বে তোমরা মন্দকে ত্বরান্বিত করতে চাচ্ছ কেন? আল্লাহর কাছে মাগফিরাত চাচ্ছ না কেন? হয়তো তোমাদের প্রতি অনুগ্রহ করা যেতে পারে। قالوا اطيرنا بك وبمن معك قال طائركم عند الله بل أنتم قوم تفتنون তারা বলল, আমরা তো তোমাকে ও তোমার সাথীদেরকে অমঙ্গলের নিদর্শন হিসেবে পেয়েছি। সালে জবাব দিল, তোমাদের মঙ্গল অমঙ্গলের উৎস তো আল্লাহর হাতে নিবদ্ধ, আসলে তোমাদের পরীক্ষা করা হচ্ছে। وكان في المدينة تسعة رهط يفسدون في الأرض ولا يصلحون قالوا تقاسموا بالله لنبيتنه وأهله ثم لنقولن لوليه ما شهدنا مهلك أهله وإنا لصادقون ومكروا مكرا ومكرنا مكرا وهم لا يشعرون فانظر كيف كان عاقبة مكرهم أنا دمرناهم وقومهم أجمعين فتلك بيوتهم خاوية بما ظلموا إن في ذلك لآية لقوم يعلمون সে শহরে ছিল নয়জন দলনায়ক, যারা দেশের বিপর্যয় সৃষ্টি করত এবং কোনো গঠনমূলক কাজ করত না। তারা পরস্পর বলল, আল্লাহর কসম খেয়ে শপথ করে নাও, আমরা সালে ও তার পরিবার পরিজনদের ওপর নৈশ আক্রমণ চালাব এবং তারপর তার অভিভাবককে বলে দেব, আমরা তার পরিবারের ধ্বংসের সময় উপস্থিত ছিলাম না, আমরা একদম সত্য কথা বলছি। এ চক্রান্ত তো তারা করল, এবং তারপর আমি একটি কৌশল অবলম্বন করলাম যার কোনো খবর তারা রাখত না। অবশেষে তাদের চক্রান্তের পরিণাম কি হলো দেখে নাও। আমি তাদেরকে এবং তাদের সমগ্র জাতিকে ধ্বংস করে দিলাম। ওই যে তাদের গৃহ,
তাদের জুলুমের কারণে শূন্য পড়ে আছে তার মধ্যে রয়েছে একটি শিক্ষণীয় নিদর্শন যারা জ্ঞানবান তাদের জন্য আর যারা ঈমান এনেছিল এবং নাফরমানি থেকে দূরে অবস্থান করত তাদেরকে আমি উদ্ধার করেছি وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ وَأَنْتُمْ تُبْصِرُونَ أَإِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ شَهْوَةً مِنْ دُونِ النِّسَاءِ بَلْ أَنْتُمْ قَوْمٌ تَجْهَلُونَ فَمَا كَانَ جَوَابَ قَوْمِهِ إِلَّا أَنْ قَالُوا أَخْرِجُوا آلَ لُوطٍ مِنْ قَرْيَتِكُمْ إِنَّهُمْ أُنَاسٌ يَتَطَهَّرُونَ فأنجيناه وأهله إلا امرأته قدرناها من الغابرين وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين আর লুতকে আমি পাঠালাম স্মরণ করো তখনকার কথা যখন সে তার জাতিকে বলল তোমরা জেনে বুঝে বদকাম করছো তোমাদের কি এটাই রীতি কাম তৃপ্তির জন্য তোমরা মেয়েদেরকে বাদ দিয়ে পুরুষদের কাছে যাও আসলে তোমরা ভয়ানক মূর্খতায় লিপ্ত হয়েছো কিন্তু সে জাতির এছাড়া আর কোনো জবাব ছিল না যে তারা বলল লুতের পরিবার বর্গকে তাদের নিজেদের জনপদ থেকে বের করে দাও এরা বড় পাক পবিত্র শাস্তি চাচ্ছে শেষ পর্যন্ত আমরা তাকে এবং তার পরিবার বর্গকে বাঁচিয়ে নিলাম তবে তার স্ত্রীকে নয় কারণ তার পেছনে থেকে যাওয়াটাই আমি স্থির করে দিয়েছিলাম আর বর্ষণ করলাম তাদের উপর একটি বৃষ্টি বড়ই নিকৃষ্ট ছিল সেই বৃষ্টি যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের জন্য উলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন সাদাকাল্লাহুল আযীম হে নবী বলো প্রশংসা আল্লাহর জন্য এবং সালাম তার এমন সব বান্দাদের প্রতি যাদেরকে তিনি নির্বাচিত করেছেন তাদেরকে জিজ্ঞেস করো আল্লাহ ভালো অথবা সেই সব মাবুদরা ভালো যাদেরকে তারা তার শরীক করছে আমানতু বিল্লাহ আজকের তেলাওয়াতের মধ্যে দুটি সিজদার আয়াত আছে অনুগ্রহ করে সিজদা করে নেবেন